ইউটিউব রিঅ্যাপ্লাই তো ইউটিউব রিঅ্যাপ্লাই কখন আপনি এটি পাবেন অনেক সময় দেখা গেছে আপনার মনিটাইজেশন চলে গেছে অনেক সময় দেখা গেছে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলেন কিন্তু মনিটাইজেশন এপুব হয় নাই তখন আপনার রিঅ্যাপ্লাইটি আসবে এবং মনিটাইজেশন চলে গেলে তখন আপনার রিঅ্যাপ্লাইটি আসবে রিঅ্যাপ্লাই কখন আসে আপনার ইউটিউব চ্যানেলে ইনকাম চলে যায় যদি তাহলে আপনার চ্যানেলে হয়তো কোনো ভিডিও কপিরাইট চলে আসছে বা কোনো ভিডিও স্ট্রিক চলে আসে সেই ক্ষেত্রে আপনার মনিটাইজেশন চলে যেতে পারে এবং অনেক সময় দেখা গেছে আপনি অ্যাপ্লাই করলেন কিন্তু মনিটাইজেশন অ্যাপ্রুভ হয় নাই কেন অ্যাপ্রুভ হয় নাই কারণ আপনার ভিডিও কপিরাইট রয়েছে অথবা রিউজ ভিডিও আপলোড করেছেন সেই জন্য আপনার মনিটাইজেশন চলে গেছে এবং মনিটাইজেশন অ্যাপ্রুভ হয় নাই তো আশা করি বুঝতে পেরেছেন কী জন্য মনিটাইজেশন চলে যায় এবং কী জন্য মনিটাইজেশন অ্যাপ্রুভ হয় না তো আজকে এই ভিডিওতে দেখাবো আপনি কীভাবে রিঅ্যাপ্লাই করতে পারবেন তো রিঅ্যাপ্লাই করতে হলে অবশ্যই আপনাকে লাস্ট এক ইয়ারে 4000 ঘন্টা এবং 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করে আবার রিঅ্যাপ্লাই করতে পারেন অবশ্যই এগুলো আপনার অর্গানিক হতে হবে কারণ অর্গানিক রিয়েল না হলে আপনার যতই অ্যাপ্লাই করেন না কেন আপনার মনিটাইজেশন অ্যাপ্রুভ হবে না হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু টেকনিক্যাল ব্যান আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ নুমান তো কীভাবে মনিটাইজেশনের জন্য রিঅ্যাপ্লাই করবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আপনি একটি বাজারে এন্টার করবেন এন্টার করার পর আপনার ইউটিউবে যাবেন ইউটিউবে যাওয়ার পর আপনার ডেস্কটপে যাবেন অর্থাৎ ইউটিউব স্টুডিওতে এন্টার করবেন তো ইউটিউব স্টুডিওতে এন্টার করার পর এখানে দেখেন অ্যানালাইটিক্সে আপনি যাবেন অ্যানালাইটিক্সে যাওয়ার এখানে আপনি লাস্ট এক ইয়ার অর্থাৎ 365 দিন আমি চেক করবো কারণ 365 দিনে আমার 1000 সাবস্ক্রাইব রয়েছে এবং 4000 ঘন্টা রয়েছে কারণ 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে আপনার মনিটাইজেশনের জন্য এবং লাস্ট এক ইয়ারে এখানে আমি লাস্ট এক ইয়ার চেক দিব এক ইয়ার চেক দেওয়ার পর এখানে দেখেন আমার মনিটাইজেশনের জন্য সব রিক্রুটমেন্ট ঠিক আছে কিন্তু আমার এই চ্যানেলে কোনো একটা ভিডিওর কারণে মনিটাইজেশনটি চলে যায় সো এখন আমি রিঅ্যাপ্লাই করব তো এখানে আমার রিঅ্যাপ্লাই করার জন্য আপনাকে আবার 4000 ঘন্টা এবং 1000 সাবস্ক্রাইব লাগবে তা না হলে আপনি যতই অ্যাপ্লাই করেন না কেন আপনার মনিটাইজেশনটি অ্যাপ্রুভ হবে না তারপর এখানে দেখেন বাম পাশে মনিটাইজেশন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন রিউজ কন্টেন্ট রিউজ কন্টেন্টের কারণে আমার মনিটাইজেশনটি চলে যায় তো এখন আপনাকে রিঅ্যাপ্লাই করতে পারবেন এখানে আপনার 4000 ঘন্টা এবং 1000 সাবস্ক্রাইব রয়েছে এবং ট্রু ভেরিফিকেশন সেট আপ রয়েছে এবং কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রিক নেই সেই ক্ষেত্রে আপনার স্ট্রিক যদি থাকে তাহলে অ্যাপ্লাই হবে না তারপর রিঅ্যাপ্লাইতে ক্লিক করবেন রিঅ্যাপ্লাইতে ক্লিক করার পর আপনার অ্যাপ্লাই করা হয়েছে জাস্ট আপনি রিঅ্যাপ্লাইতে ক্লিক করলে আপনার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই হয়ে যাবে এখন আপনি জাস্ট ইমেলের অপেক্ষা দুই একদিনের ভিতরে বা 24 ঘন্টার পর আপনার ইমেলটি দিয়ে দিবে আপনার মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়েছে কিনা তো আশা করি ক্লিয়ার হয়েছেন এইভাবে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য রিঅ্যাপ্লাই করতে পারবেন আমাদের এই ভিডিওটি যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটি জানান এবং বন্ধুদের জানাতে শেয়ার করুন নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে আমাদের সকল ভিডিও আপনি সবার আগে পেতে পারেন ধন্যবাদ